আঙুল কিরকম হাতের পুরো পুরো গঠনটা কিরকম হাতের সেই অনুযায়ী দেখে শুনে আগেকার দিন থেকে এখন পর্যন্ত মানে একটা প্রাচীন শাস্ত্র মানে জ্যোতিষ শাস্ত্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে আমরা বলতে পারি এই জায়গাটাকে বলা হচ্ছে সামুদ্রিক শাস্ত্র যেটা এতক্ষণ ধরে আলোচনা করছি সেই রেখাগুলোকে বিচার করা এবং হাতের শেপ বিচার করা হাতের আঙুল বিচার করা পুরোটার মধ্যে থেকে একটা ধারণা তৈরি হয় যে মানুষের জীবন কিরকম হবে তার মস্তিষ্কের মধ্যে কি চলছে তার ভাগ্য কেমন হতে পারে তার আয়ু কতটা তার চিন্তা ভাবনার গঠন কেমন সে কেমন ধরনের জীবন সঙ্গী পেতে পারে সন্তানের জায়গা কি আছে স্বাস্থ্য কেমন থাকবে এই পুরো জিনিসটা আমরা জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে যেমন বিচার করছি জন্মছক নিয়ে চন্দ্রের সময় জেনে সূর্যের সময় জেনে বা অন্যান্য গ্রহের পজিশন জেনে যেটা বহু প্রাচীন যুগ থেকে চলে আসে ঠিক সেরকম শরীরের মধ্যে বিভিন্ন বিষয় দেখেও আমরা কিন্তু বিচার করছি শরীরের মধ্যে যেমন কপাল দেখে বিচার করা মানুষের মুখ দেখে বিচার করা ঠিক সেরকমই হাত দেখে বিচার করা আগেকার জন্ম সময় সম্পর্কে সঠিক জানা থাকতো না মানুষের সেই কারণে কি হতো না হাতের উপর মানুষের একটা বিশ্বাস থাকতো কিন্তু এটা কি বলা হয় যে হাত যাদের নেই ভাগ্য তো তাদেরও আছে সুতরাং ভাগ্য রেখা অনুযায়ী মানে হাতের মধ্যে কোথায় কি লাইন টানা আছে সেই জন্যই যে বিচার হচ্ছে তা না এটা হচ্ছে পাঁচটা বিচার পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি যে এই টুলসটাকেও আমরা ইউজ করতে পারি লাইফটাকে প্রেডিক্ট করার ক্ষেত্রে আগে কেমন থাকবে বা অতীতে কেমন ছিল বা বর্তমানে তার কি অবস্থা হতে পারে এবার কথা হচ্ছে রেখার শেপ কি চেঞ্জ 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 হয় হয় হ্যাঁ মানুষের অনুযায়ী জীবনে মূল তিনটে হতেই পারে সময় শৈশব থেকে যখন কৈশোর যৌবনের দিকে যাচ্ছে এই সময়টা আর যৌবন থেকে বার্ধক্যের দিকে যখন যাচ্ছে এই দুটো সময় মানুষের চিন্তাভাবনার একটা হিউজ এফেক্ট পড়ে যেটাকে আমরা হরমোনাল চেঞ্জেস বলি তো সেই জায়গার কারণেও কিন্তু হস্তরেখা কিছু চেঞ্জেস আসে কিছু রেখা এদিক ওদিক আসে সেটা আমাদের দৃষ্টিভঙ্গির কারণে কিছু রেখায় আমাদের চেঞ্জেস ধরা পড়ে তো এই জায়গাগুলো আমাদের রয়েছে এই জায়গাগুলো আমাদের ভাবতে হবে বুঝতে হবে যে হস্তরেখাটা সম্পূর্ণ বিজ্ঞানের একটা টুলস নাকি শুধু হস্তরেখার উপর বিচার করে বা বিশ্বাস করেই তুমি পুরোটা করছো নাকি শুধু সংখ্যার উপর বিশ্বাস করে করছো পুরো প্রত্যেকটা টুলস মাধ্যমে মানুষের জীবনের আগে পরে এবং বর্তমান সময় সে কিরকম আছে এই জায়গাগুলো বোঝার সাহায্যের জন্য এই শাস্ত্রগুলোকে যুগ যুগ ধরে গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে আমাদের হস্তরেখার যখন ক্লাস হচ্ছে তখন মূল রেখা সমূহ আমাদের কি থাকে মূল যে রেখা হস্তরেখার মধ্যে সেগুলো হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম হয় এবং মূল রেখার আশেপাশ দিয়ে সেগুলো যায় সুতরাং মূল রেখা একটা দৃঢ় বলিষ্ঠ রেখা আমরা দেখি এবং তার পাশ দিয়ে কিছু কিছু রেখা যায় যেগুলো হচ্ছে রেখা সেই এবং যে রেখাগুলোকে আমরা দৃঢ় অবস্থা দেখি সেগুলোকে বলা হয় মুখ্য রেখা ঠিক আছে মুখ্য রেখা কি কি হতে পারে জীবন রেখা এই যেমন হস্তরেখা সামুদ্রিক বিজ্ঞান আমরা কেন বলছি এই যে খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ এই জীবন রেখা থেকে আমরা কি করছি না আয়ু মানুষের আয়ু আয়ু রিলেটেড কোন ফাড়া আছে কিনা তার কোন দুর্ঘটনা আছে কিনা সেই দুর্ঘটনার সাথে কোন মৃত্যু সংক্রান্ত ইভেন্ট রিলেট হচ্ছে কিনা এই জায়গাগুলো হস্তরেখার থ্রুতে থেকে বেশি দেখা হয় যেমন হচ্ছে বুড়ো আঙুল তর্জনীর মধ্যভাগ থেকে বেরিয়ে যে নিচের অংশে যেটা মনিবন্ধ পর্যন্ত যাচ্ছে যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই এই যে রেখাটা এটা টোটাল হচ্ছে জীবন রেখা সুতরাং সুস্থ এবং ভালো রেখা যদি থাকে তার মধ্যে কোনো কাটাকাটি নেই কিছু নেই দেখে বুঝতেই পারছো পরিষ্কার একদম বলিষ্ঠ তাতে মানে এটা দেখা যায় জীবনটা অন্তত তার ভালো রয়েছে জীবনটা ভালোভাবে কাটবে এই জায়গাটা কিন্তু এখন ছবিতে এই রকম যদি তোমরা দেখতে পাও তাহলে বুঝতে পারবে যে তার জীবন সংক্রান্ত যে যাত্রা সেই যাত্রার মধ্যে তার কিছু ফাঁড়া রয়েছে সে বারবার কোন দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এই জায়গাগুলোকে ইন্ডিকেট করে আবারও বলছি এটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞানের একটা এটা কিন্তু এটাই এটাই ধরে সর্বে সেটা কখনোই তোমরা প্রেডিকশন করবে না সব দিকটাই ব্যক্তির মিলিয়ে দেখবে যে হ্যাঁ ফাড়া থাকলেও তার চাটে কি কি স্ট্রেংথ আছে হয়তো যে দিন বিচার করছো সেই দিনের সংখ্যার অনুযায়ী তোমরা মিলিয়ে দেখতে পারো তো এই জায়গাগুলো তোমরা অবশ্যই দেখবে এরপরে আমরা কি দেখি মূল যে রেখা যে মুখ্য রেখা তার মধ্যে আমরা দেখব মস্তিষ্ক রেখা যেমন হচ্ছে জীবনের সঙ্গে আমাদের মস্তিষ্ক জড়িত আমরা জানি সুতরাং এই রেখা কখনো সোজা যাচ্ছে আবার কখনো আবার নিচের দিকেও যাচ্ছে এই রেখা জীবন সঙ্গে জীবন রেখা যেটা সেই জীবন রেখার সঙ্গে না বেরিয়ে একটু ওপরের দিক থেকে বের হয় দেখো তোমরা ছবিতে যেরকম দেখতে পাচ্ছ এই রেখার সাহায্যে আমরা দেখতে পাই যে ব্যক্তির মানসিক ক্ষমতা কতটা রয়েছে এই জায়গাগুলো ভীষণ মানুষের ওই মানুষটার মধ্যে বুদ্ধি কতটা রয়েছে ওই মানুষটার মধ্যে যোগ্যতা কতটা রয়েছে ওই মানুষটার মধ্যে মানসিক স্তরের উন্নতি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে ইম্যাচিউরিটি রয়েছে খুব চুপচাপ থাকে না কেমন বেশি কথা বলে আসলেই তোমার সঙ্গে যেমন ভাবে চেম্বারে দেখা করতে এসছে সেই ক্লায়েন্ট কি সেরকমই তোমার সাথে যেভাবে ফোনে এসে কথা বলছে সেই ক্লায়েন্ট কি সেরকমই নাকি সে সেই ব্যক্তিকে তোমার মাধ্যমে হস্তরেখা কোর্স এর মাধ্যমে তোমার সুবিধা হবে এবং তার অরিজিনালি যোগ্যতা কতটা আছে সে মস্তিষ্ক প্রসূত আইডিয়াটাকে কিভাবে কাজে লাগাতে পারছে এই জিনিসগুলো আমরা মস্তিষ্ক রেখা থেকে দেখতে পাই এবং যে ব্যক্তি মস্তিষ্ক রেখা খুব সুন্দর রয়েছে যে জায়গা থেকে তোমাদের বললাম এই যে জিনিসগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব সেই ব্যক্তি না ততটা নির্দোষ প্রকৃতির হয় ক্ষমা প্রবণতাটা সেই ব্যক্তির মধ্যে বেশি থাকে বলে আমরা মনে করি কিন্তু অর্ধেক রেখা রয়েছে অসম্পূর্ণ রেখা রয়েছে এই জায়গাগুলো যখনই থাকবে সেই ব্যক্তির মধ্যে মানসিক ক্ষমতার কমতি আছে বলে আমরা কিন্তু সেটা অবশ্যই ধরে নেব বা মনে করব এবং নিচের দিকে ধরো সেই রেখা ঝুঁকে আছে সুতরাং ব্যক্তিত্বের না কলা সঙ্গীত এইসব মানে ধরো নিচের দিকে একটু ঝুঁকে আছে রেখা তখন সেই ব্যক্তির কি হবে শিল্পকলা সঙ্গীত এইসবের প্রতি আগ্রহটা অনেক বেশি বাড়বে বা তার প্রতি সে ঝুঁকবে এইটা বোঝা যেতে পারে